হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে এমন একটি কথা তুলে ধরবো যা কিনা আপনারা শুনে অবাক হয়ে যাবেন। বর্তমানে দেখা যায় স্মার্টফোন দিয়ে কয়েক সেকেন্ডে অনেকগুলো ছবি বা ফটো তুলে ফেলি। আসলে এতগুলো ছবি তোলার মধ্যে কী রহস্য রয়েছে তা নিয়ে আমরা একবারও চিন্তা করি। কয়েক সেকেন্ডে ছবি বা ফটো তোলার জন্য বিজ্ঞানীরা কতটা পথ পাড়িয়ে আসতে হয়েছে। এক্সপোজার অর্থাৎ ক্যামেরা ক্লিক করে ছবি উঠেছে এই ব্যাপারটা নিয়ে এত দ্রুত এত সহজ করার জন্য অনেক পরিশ্রম দিতে হয়েছে বিজ্ঞানীদের। প্রথম যখন এক্সপোজার বা ক্যামেরা তৈরি হয়েছে তখন একটি ছবি তুলতে দীর্ঘ 8 ঘন্টা সময় প্রয়োজন হতো। বিজ্ঞানীরা দীর্ঘদিন পরিশ্রম করে 1939 সালে এক্সপোজার বা ক্যামেরা ক্লিক করে একটি ছবি তুলতে মাত্র 15 মিনিট সময় লাগতো। অর্থাৎ ক্যামেরা ক্লিক করে আপনাকে 15 মিনিট অপেক্ষা করতে হতো একটি ছবির জন্য। সেখানে আমরা বর্তমান সময়ে 1 সেকেন্ডে অনেকগুলো ছবি তুলতে সক্ষম। কী যুগে পৌঁছে গেছি তাই না? তবে এ যুগের টেকনোলজি যেখানে পৌঁছাক না কেন, আপনার হাতে একটি জিনিস রয়েছে, সাবস্ক্রাইব বাটন। আপনি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন।